মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের পশ্চিমত বেড়িবাদ ভাঙ্গনের হারণে মারাত্মক কষ্ট দিন হারার উপজেলার 80,000 মানুষ। লাগাইউ সাগরের প্রচণ্ড পানির ধাক্কাত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্মিত এই বেড়িবাদ গয় এখন বিলীন হইবার ফতত। যে হারণে বেড়িবাদর বড় উগ অংশ ভাঙ্গি যাইবার হারণে মাতারবাড়ি নয়াপাড়া সাইটপাড়া সহ হয়গ এলাহার ঘরবাড়ি পানির নিচে তলায় গিয়ে এসব এলাহার বোধ পরিবার ঘরবাড়ি আড়াই এনে জীবন বাঁচাইতে জারগুই অন্য জায়গা। ডুবি যার গই সাগরের পানি আই এনে বাঙ্গি চুরি ডুবি যার গই এই বাঁধিব হয় ইন্দি বাঁধে ইন্দি বাঙ্গি পুরো ঘুরে দবস ঘুরে নবান আর সাইতে তো বেরিবেন না বাঁধিবার লাগে আর ফুয়া চলো সাইন না বাড়ি ফানি লাগে খুদ্দু করে খুদ্দু আর ডেক করিবেন বাই এনে গিয়ে আর ফানি গই আর গত দিন বাঙ্গি হয় এই ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানাই এবার তো যোগাযোগ করছি অ্যাকশন সাব হইয়ে আর জরুরি বরাদ্দ দিবি বরাদ্দ দিলে কি বরাদ্দ দেবো এন মুহূর্ত হাই আইয়ে যিবা হাঁসগরিবার কোনো স্কোপ নহয় বর্ষার মধ্যে হাঁসগরিবার কোনো সুযোগ নাই আই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ করছেন যাতে দ্রুত যেহনভাবে এ বর্ষাত আর বাঙ্গাল যাতে টেকসই বেড়িবাদ নির্মাণ নগরীলে বেড়িবাদর বাকি অংশ ভাঙ্গি যে হন মুহূর্তত পুরো মাতার বাড়ি পানির নিচে তলায় যাবার আশঙ্কা করেন স্থানীয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উপসাপ এবং সি প্লাস ফোন এই চাহ।